হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফরচুনেট গেস্ট। তো বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজকেও কিন্তু, মানে প্রতিদিন না, প্রতি সপ্তাহ নয়, প্রতি সপ্তাহ নয়, আজকেও আবার আমরা চলে যাচ্ছি এক চাচার বাড়ি। হ্যাঁ, চাচার বাড়ি। সেই চাচা আসলে একেবারে অসহায়, মানে সে দীর্ঘদিন ধরে মানে আমাদের কাছে বলতেছে যে ভাইস্তি আমার জন্য কিছু একটা করো। তারপরে সেই বাড়িতে আমরা যাওয়ার পরে দেখছি যে আসলে চাচার জন্য কিছু একটা করা উচিত। সেই জন্য আজকে আমরা চাচার বাড়িতে যাচ্ছি সৌজন্য সাক্ষাৎ করার জন্য। তো আজকে কি কি আছে ভাইগনি? আজকে চাচার বাড়ি নিয়ে যাচ্ছি, বড় বড় চিংড়ি মাছ আছে আর সোনালী মুরগি আছে। এই মুহূর্তে আমি দেখাবো না, চাচির বাড়ি নিয়ে যা দেখাবো এটা। আচ্ছা ঠিক আছে, একবারে তার পাশায় নিয়ে যা। চাচির সুলতান, তোমার কাছে কি আছে? এই পাশে মিষ্টি আছে, মিষ্টি আর আমার কাছে আছে। তো পোশাক তো প্রতিদিন থাকবেই। হ্যাঁ অবশ্যই থাকবে, তাহলে এখন বেশি দেরি কম না। ও চুন্ডু ভাই, হ্যাঁ তাহলে ড্রাইভার আবার ফোনে কথা বলো। হ্যাঁ আমি মিঠাই নিলাম না, মিঠাই তো নেই ভাই, ধরেন খেজুরি বলতে খেজুরি পাতা পাঞ্জাবি দাও, যেহেতু চাচা নামাজ কালাম পরে না, মুরব্বী মানুষের জন্য তো পাঞ্জাবি লাগবেই। হ্যাঁ নবীর পোশাক দেওয়া তো কাকা, দেখেন তো এই পোশাকটা কিরকম আছে আপনার, ভালো হবে নি? ঠিক আছে, তাহলে হচ্ছে এটাই পরি আপনি নামাজ পড়তে যাবেন শুক্রবার। তাহলে এমন আছে একটু জামাতে জামা পানি জামা পানি বাইতে পড়া লাগে। অসুস্থ কাকা তো দেখলেই বুঝতে পারবেন আসলে ট্রান্সফার হয়ে কাকা। তো আজকে হচ্ছে আপনার খাবার জন্য নিয়ে আসি হচ্ছে সোনালী মুরগির রোস্ট রান্না করবো। হ্যাঁ, আর যে বড় বড় চিংড়ি আছে না, ঠ্যাংরা চিংড়ি, সেই সে মাছ আমার খাওয়ার শেষে আরো মিষ্টি আনছি। আমার ভাষাটা না কাকা, আসলে এই বাগনে আমরা যতবারই ভিডিও করছি আপাতত টাকা দা কাকার মতো, মানে এইরকম ভাঙা বাড়ি আমার জন্য দোয়া করবেন, আমরা যথেষ্ট চেষ্টা করবো। এখন আপনি যেহেতু অসুস্থ চাষি, আপনি আপনি কিন্তু পেঁয়াজ রসুন কাটতে পারবেন না? তাহলে আর দু একজন মানুষ ডেক দিয়ে এই কাটাকাটি শুরু করে আর কাকা আপনি এই জায়গায় বসে থাকেন, বুঝছেন? আর সারাদিন হচ্ছে আমরা কি করি সেটা দেখবেন খালি আপনি। আচ্ছা ঠিক, হ্যাঁ তাহলে জিনিসপাতি কোনো ডাইলি দেখাচ্ছি। এই ব্যাগে মনে করো যাবতীয় যেসব কাঁচা বাজারের মশলা, বুঝছো, তেল আছে, ভাবছিলাম মনে হয় না। আসলে দেখো মনে ভাই, এই একটা চিংড়ি একদম বিশাল বড় বড় চিংড়ি, চাচার একদম এই চিংড়ি। আজকে আপনার যতগুলো খাতিমন কবি সেতগুলো তো খাবেন, নিয়ে যাবো সেটা পরে আরো রান্না করে খাবেন, বুঝছেন? আপনারাও খাবেন না? আমরা তো খাবোই, একবার এত রান্না করার দরকার নেই না, কিছু বাইক নেই, কিছু কাঁচাটা দিয়ে দিই চাষি, এটা প্লেট দেন। চিংড়ি মাছকে এইটাতে যুদ্ধ করে মনে ভাই, তাহলে করছি এত মাছ তো রান্না করার
তো বন্ধুরা, এইটি হচ্ছে বাড়ির একদম পিছন সাইড। আর আসলে সব জায়গার বেড়াগুলোই কিন্তু একেবারেই ভাঙা, পিছনের যে বেড়া আছে সেটাও ভাঙা, কোনো কিছুই আসলে নাই। আর যে বাথরুমের অবস্থা একেবারেই করুন। আর যে ঘরের উপরে যে টিন, সেই টিনটা অবশ্যই আপনারা দেখলে বুঝতে পারবেন আসলে এটা কত পুরনো, মানে এর আর কোনো অবশিষ্ট কোনো কিছুই নাই, একেবারেই নষ্ট হয়ে গেছে। আচ্ছা, যখন ইনকাম করছে ওই সময় তুলেছে, মিনিমাম 50 বছর আগে। এই যে দরজা, এই দরজার চৌকাঠ কিন্তু সাধারণত কাঠের হয়, কিন্তু এটা কি, এটা বাঁশের দেওয়া। আর এই পাল্লাগুলো অনেক পুরাতন, এটা দেখলেই বুঝতে পারা যাচ্ছে। আর এইটুকু টোটাল আছে যে ঘর, মানে এ আর আসার মতো কোনো জায়গা নাই, মানে একেবারে খুবই কষ্টের মধ্যে চাচা দিনকাল কাটাইছে। কিন্তু আমরা অনেক দিন পরে আসলাম, যদি আল্লাহ কোনো রকম করে বাইরে একটু আসবো, বাইক নিয়ে সেই বেড়াগুলো ভিতরে শহীদ হওয়ার জায়গা নাই, তাই না? না না, ভিতরে শহীদ হওয়ার জায়গা নাই। ঠিক আছে, তো বন্ধুরা আপনারা তো সবকিছু দেখলেন, যদি আপনারা আমাদের পাশে থাকেন তাহলে অবশ্যই এই চাষার জন্য আমরা কিছু করতে পারবো। তো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। তাহলে দিয়ে দিলাম। চিংড়ি মাছ শুধু আছে লবণ দিয়ে মাছ, আর কোনো কিছুই দেবো না, বুঝছো? ভাগনে লবণ বেশি দেওয়া যাবে না, বুঝছো? লাই যাও। তেলটা গরম হয়ে গেছে, এখন হচ্ছে চিংড়ি মাছটা আমরা তেলের মধ্যে দিয়ে দেবো। দেখো
শেষ নাকি এগুলো হ্যাঁ এগুলো শেষ এই কাহে তাহলে এবার এদিক সরাই নি তুই তেল একদম হিট হয়ে গেছে এখন আছে প্রথমে দেবো মরিচ কুচি তারপরে আছে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো কাঁচা মরিচ পেঁয়াজ আগে হালকা করে বাজিয়ে নেন পেঁয়াজ মরিচটা মজার জন্য এবার লবণ দিয়ে দিলাম হ্যাঁ ঠিক আছে দাও না রে এই জায়গা আছে তিন ধরনের গুঁড়ো মশলা আছে হলুদের গুঁড়ো আছে আর নিচে আছে যে ধনিয়ার গুঁড়ো আর মরিচের গুঁড়ো এবার দিয়ে দিলাম আছে দারচিনি আর এলাচের ফল কারণ রে চিংড়ি মাছ তো হালকা বাসা রাখতে পারে দূর করার জন্য তাহলে মশলা তো লাগিয়ে গেছে পানি দিয়ে দিলাম দাও হালকা পানি দাও আর মাছ দিয়ে আছে একবারে ওয়ার তাই না হ্যাঁ পানি আগে একবার দিয়ে দিলাম হ্যাঁ আচ্ছা দাও একবার দাও উঠলো গেলে তার চিংড়ি দিয়ে দেবো রাখে হ্যাঁ চিংড়ি করে লেবু দেবো লেবু তো অবশ্যই দিবা দেবো চিংড়ি মাছ তো বন্ধুরা এই চিংড়ি মাছটা আমরা হালকা টক টক ভাব আনার জন্য এই যে স্পেশাল যে লেবু আছে এই লেবুর রসগুলো এখন এর মধ্যে দিলাম ওরে রস সেই রসটা একদম দেশাল লেবু তো দেশাল না এটা বিদেশাল দেশাল শিওর শিওর তো এই তো প্রায় আর হয়ে গেল আর একটু পানি কমলেই তারপরে এর ভিতরে আসছে আমরা সেই ভাইজের রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো অধিক ঝোল করা সব শেষ এখন হচ্ছে যে ভাজে রাখা চিংড়ি এটা হচ্ছে আমরা তরকারির মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে ঢালিয়ে দিতে হবে বুঝছো নাও লাই যাও What I'm going to do.
ये तुम तो बाला ही तो हाँ लाई था दाल लाखों में तो दाल चले बराबर सुपर चले आप दे दिला काका আপনি কি এই জায়গায় থাকেন এই জায়গা বাবা আমার হেনেই আল্লাহ নিয়ে গেল হেনেই হেনেই থাকেন তাই তো 20 দিন কাকা পানি পায় না বিনদে পরে সামনে তো কুসা কিছু কোটি যায় বুঝি থাকে থাকনি আমরা জিনিস খেয়াল করে দেখতে পাবো উপরে দেখো ওরা বিধি দেয়া মানে যে মানে সবই পলিথিন দিয়ে তিন উপরে তারপর পলিথিন আর পাটকা দিয়ে কোনো মতন ঢাকা রাখছে আপনি কি করতেন কাকা আগে কি কাজ করতেন যখন ভালো ছিলেন সুস্থ ছিলেন ওই মাটি কাটা কাজ করতাম কঠিন কত মাটি কাটা কাজ আপনি ছিলে মে কয়জন স্যার মিয়া ওরা বাড়ি বাসুলি আজ কোন ছেলে নাই তা কি এরা দুঃখ দাদা মানে আজকে দিন যদি আপনারা ছেলে থাকতো সে হয়তো বা আপনারাই কিছু হলেও হেল্প করতে পারত তাই না পয়সা করি নাই না তা তো আছে কাকা আমরা যেহেতু আইছি আপনার বাড়িতে আপনি আমার উপর ভরসা রাখবেন আমরা যত দূর পারি আপনার দেখি আপনারা থাকার এটা যদি আমরা কোনো জায়গা কই দিতে পারি যাতে আপনি এই বুড়ো কালে যাতে ভালো মতো থাকতে পারেন সেই ব্যবস্থাটা আমরা ইনশাআল্লাহ করবো নাকি ভাগ্নে ভিতরে কি অবস্থা ভাগ্নে হ্যাঁ এটা তো মনে হয় পীর আয়েশার দিক রান্না নামা ফেলবা নাকি না শুনো ভাই আর জাল দিয়ে লাগলো ভাই একেবারে হয়ে গেছে ভাগ্নে ভাগ্নে হ্যাঁ একেবারে রান্না শেষ হ্যাঁ ধরিয়ে চিংড়ি বোনা দেখো তো একদম সেই ফাইন হয় নাই ফাইন মানে কি এক আছে তাহলে থুয়ে দিই এবার একটু হালকা ঠান্ডা হওয়ার জন্য তুই তারপরে খাবো ওদিক দেখো রোজ ঠান্ডা হয়ে যাবে বেশি না যে কজন আছে আর কি আসবো আমরা বসে করি তোমার দিকটা না না আমার আজকে আমার কাকা কাকে ভালো করে খাওয়া বুঝছো পেঁয়াজ দেন এটা দাদা দিয়া আছে কাকার একদম ছানার গোজা খান বড়টা দিয়ে দাও একদম লেগ পিস দিছি তোমার কাকার মেহমানের দাও বেশি কই দিয়ে মেহমানের
আমরা সাথে যা ব্যবস্থা করব এনে আবার সাজন দিব করে সেটা কিন্তু চিংড়ি মাছ চিংড়ি মাছ মাছ যাও ওই সব যাও চাচি চাচা সব দিও একদম পুরো 10 12টা করে দেব নাকি হ্যাঁ ভাই কা তোমার কাছে কোনটা ভালো লাগলো আছে আমার কাছে চিংড়ি মাছ ভালো লাগলো কারণ অনেকদিন পরে খাসি তো আর রান্না দাও সেই হয় বুঝছো ভাগ নেবা আর চিংড়ি মাছ এটা ওই সুসা সহকারে খাতে পারে কিন্তু আমার আবার এই ফুলা না ফেলা দিলে আমার খাওয়া হয় না সুলতান আর তোমার কাছে আমার কাকার কাছে শোনো কোনটা ভালো হলো বেটা তো কাকা গোস্তই ভালো লাগলো না এই চিংড়ি মাছ ভালো লাগছে ওইটাই ভালো আছে তো চিংড়ি ভালো চিংড়ি সাদা না আচ্ছা মন ভরে খাবেন আরো লাগলে বলবেন আমার এখানে আছে আর হ্যাঁ খাও কইছে খাও না তবে আমি এটা কমেন্ট দেখে খুব দুঃখ পেলাম বুঝছো কি কমেন্ট বলো আমরা এই যে মানে দীর্ঘদিন ধরে যে অসহায় মানুষের নিয়ে আমরা কাজ করছি হ্যাঁ তারপরেও কিছু মানুষ আসলে কমেন্ট করে যে মানে আমরা নাকি খাবারে দুর্নীতি করি যে মানে আমাদের নিজের লোকের বেশি দিই আর যারা খায় আসলে তারা তো এই তো ভুল বলতোই বোঝো নাই না এই ভুলটা বোঝা অন্তত আপনাদের ঠিক হই নাই কিন্তু আমরা সারা দিন কষ্ট করি তার আমরা কি খাবো না আমরা কিছু কিছু লোক বলে যে এত লোক যায় খাবে কে তা আপনারা এমন যদি পারেন তাহলে আপনারা শুরু করেন দেখেন সারা দিন ধরে করেন কেমন লাগে খাবার নিয়ে আসে কাকার বাড়ি খায় তার প্রতিবেশী খায় আরো রাতে খাওয়ার জন্য রাখি দেয় এই তাহলে মিষ্টি দিয়ে দিলাম খাওয়া কিন্তু শেষের দিকে মিষ্টি ফুল বানাতে কিছু তা দিয়ে দাও তো ঠিক আছে দিনও খেলাটা ছোট ভাই তুমি চলে গেছে গাও দেখি দামন ভাই দিয়ে চলে যাও তোমরা আবার বহুত কষ্ট করে তোমরা খেলা হবে তো আলহামদুলিল্লাহ খুব ভালো মতো খেলা তো আজকে এখন খাওয়া শেষ করে দিয়ে আরো যারা রয়েছে ক্যামেরাম্যান ওরা তো খাওয়া লাগবে নাকি ওষুধ কেনার জন্য কিছু টাকা দিয়ে দাও ওষুধ পানি কিনে তাহলে আমরা দেখি আপনার জন্য যত দূর চেষ্টা করা যায় করবো আপনার জন্য একটা ব্যবস্থা করতে পারবো তাই তো আসলে আজকে দেখলাম চাচা ছেলেও নাই বুঝতে পারি তো আজকের মতো এখানে শেষ করে দিলাম ভালো হবে